আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইয়াল নসলামা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব অ্যাডভেঞ্চার নয়ের ইঞ্জিন বিশ্লেষণ তত্ত্ব। যেমন আমরা গত একটি ভিডিওতে পারাওয়াত 12-র ইঞ্জিন বিশ্লেষণ নিয়ে কথা বলেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভিডিও। আমরা চেষ্টা করছি যে বরিশালের প্রত্যেকটা লঞ্চের ইঞ্জিন তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আজকে সেই ধারাবাহিকতায় আমরা অ্যাডভেঞ্চার নয়ের ইঞ্জিন তথ্যটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। অ্যাডভেঞ্চার নয় নামটা শুনলেই পুরো শরীরটা শিহরিত হয়ে ওঠে, কারণ এই অ্যাডভেঞ্চার নয় নৌযানটি এখন পর্যন্ত তার গতি দিয়ে এবং সার্ভিস দিয়ে বরিশালবাসীকে বেশ ভালো সার্ভিস দিয়ে আসছে। ডাইমেনশনজনিত কারণে বৃহৎ আকৃতির নৌযান হওয়া সত্ত্বেও নিজাম শিপিং লাইন্সের ব্যানারে এই নৌযানটির রয়েছে দ্রুত সময়ে সার্ভিস দেওয়ার বেশ সুনাম। কারণ এখন পর্যন্ত যদি আপনি দেখেন অ্যাডভেঞ্চার নয় কিন্তু বরিশালের যে চারতলা নৌযানগুলো আছে তার মধ্যে সবচেয়ে দ্রুতগামী, সার্ভিস দেওয়ার খেতাবটাও রয়েছে কিন্তু এই অ্যাডভেঞ্চার নয়ের। তার পাশাপাশি এই নৌযানটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা যা একটি যাত্রীকে সম্পূর্ণ মুগ্ধ করে তুলবে। ইনশাল্লাহ আমরা সেই সুযোগ সুবিধাগুলো আগামী যে কোনো একটি ভিডিওতে দেখাবো। এখন আমরা আপনাদেরকে ইঞ্জিন রুমে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয়ের ইঞ্জিন রুম। আর এই ইঞ্জিনগুলো দিয়েই কিন্তু অ্যাডভেঞ্চার নয় বরিশালের যে লঞ্চগুলো তার সাথে প্রতিদিন প্রতিনিয়ত চলাচল করে সেই নৌযানগুলোকে সে প্রতিদিন ওটি দিয়ে সবার আগে ঘাটে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাপানি ইয়ানমার ব্র্যান্ডের 3150 হর্স পাওয়ারের এই ইঞ্জিন, এই ইঞ্জিনগুলো দ্বারাই কিন্তু তার সাথে যে প্রতিদিন প্রতিনিয়ত যে লঞ্চগুলো বরিশালের বাঘা বাঘা লঞ্চগুলো চলাচল করে সেই লঞ্চগুলোকে সে ওটি দিয়ে সবার আগে ঘাটে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে 3150 হর্স পাওয়ারের ইয়ানমার ব্র্যান্ডের এই ইঞ্জিন তার গতির রহস্য। তবে এখানে পারাবত 12-র সাথে তার কোনো তুলনা কিন্তু আমরা করছি না। তবে এখানে বলে রাখা ভালো যে পারাবত কোম্পানির বডিগুলো কিন্তু অন্যান্য লঞ্চের বডিগুলোর চাইতে একটু ভালো হয়, সেই বিষয়টা আমরা অনেকেই জানি। এবং পারাবত কোম্পানির প্রত্যেকটা লঞ্চের বডি কিন্তু অন্যান্য লঞ্চগুলোর চাইতে একটু ভালো মানের হয়। ইঞ্জিনের দিক দিয়ে তার ধারে কাছেও নেই পারাবত 12, কারণ পারাবত 12-র ইঞ্জিন হচ্ছে 2200 হর্স পাওয়ারের ইঞ্জিন এবং অ্যাডভেঞ্চার নয়ের ইঞ্জিন হচ্ছে জাপানি ইয়ানমার ব্র্যান্ডের 8 সিলিন্ডার বিশিষ্ট 3150 হর্স পাওয়ারের ইঞ্জিন, যার দ্বারা এখন পর্যন্ত সে যাত্রীদের গতি দিয়েই মুগ্ধ করে চলেছে। আমরা চাই যেন অ্যাডভেঞ্চার নয় ভবিষ্যতেও যাত্রীদের এমন ভালো সার্ভিস দিক, আমরা সেই প্রত্যাশায় রইলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে কুয়াকাটা 2-এর ইঞ্জিন বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে যে কোনো একটি ভিডিওর মাধ্যমে আমরা হাজির হব। সো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লঞ্চ জগতের সকল তথ্য এবং আপডেট জানতে যোগ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি এবং পেজের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।